সবাই তো জয়লক্ষ্মী মাঝে কাজ করে আর সবার একটাই গোল থাকে যে কিছু আমরা এলাকাকে সুসংহত রাখবো সমন্বিত রাখবো সম্প্রীতি রাখবো এবং উন্নয়ন ঘটাবো এটাই তো ভিশন তো একই এখন কত হলো যে মাঠের রাজনীতিতে জনগণের সম্পৃক্ততা কার কতটুকু বেশি এই পরীক্ষার জন্য নির্বাচন সেই নির্বাচনে আমরা অবশ্যই শুধু অপেক্ষা করব যিনি মানে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেক্ষেত্রে সুষ্ঠু নির্বাচন এখানে আমরা অবশ্যই 100% আশা করি এবং সেই ক্ষেত্রে বিজয় যারই হোক বিজয় আমাদেরই হবে নির্বাচনে ভোটের মাধ্যমে রায়পুরে স্থবির হওয়া উন্নয়নকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের পরিকল্পনা আমরা 21 তারিখে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আমরা আশা করি নৌকা মার্কা বিপুল ভোটে বিজয়ী হবে ইতিমধ্যে 20টি ইউনিয়নে নেতা কর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করছি এবারে নির্বাচনে রেকর্ড সংখ্যক ভোটার কেন্দ্রে উপস্থিত হয়ে নৌকাকে বিজয়ী করবে এবং সারা বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের যে উন্নয়নটি হচ্ছে রায়পুরকে সেই সমানতালে এগিয়ে নেওয়ার জন্য এবং রায়পুরকে একটি অত্যন্ত দৃষ্টান্তমূলক মডেল নির্বাচনী এলাকা পরিণত করার জন্য আমরা চেষ্টা করব আমরা 21 তারিখে নৌকার বিজয়ের জন্য অপেক্ষা করছি এবং জনগণের যে ব্যাপক সাড়া পাচ্ছি এতে আমরা সন্তুষ্ট আমরা আশা করি অতীতের সকল সময়ের তুলনায় আমরা রেকর্ড সংখ্যক ভোট পেয়ে এই নির্বাচনে বিজয়ী হব একজন ভোটার হিসাবে 21 জুন সংসদীয় রায়পুর লক্ষ্মীপুর দুই আসনে যে উপনির্বাচন এই উপনির্বাচনে আমরা একজন যোগ্য প্রার্থীকে আমরা ভোট দেব যেমন যে প্রার্থী স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়ন করবে ভাঙা চূড়া রাস্তাঘাট নির্মাণ করবে এবং জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে সঠিক দায়িত্ব পালন করবে মাদক মুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে কাজ করবে সন্ত্রাস রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা নিরসন কল্পে কাজ করবে আমরা সেই প্রার্থীকেই আমরা ভোট দিতে চাই প্রার্থী যারা তাদের দিয়ে উন্নয়ন হইবে যাদের দিয়ে আমরা মনে করেন মোটামুটি সহযোগিতা পাবো তারে আমরা চাই আমাদের দেশ উন্নয়ন হবে বা এলাকা উন্নয়ন হবে তাদের আমাদের দরকার পরিবেশ
ভাবক সৃষ্টি পরিবেশ সন্ত্রাস মন্ত্রাস এগুলো আমার দরকার নাই এগুলো আমরা ভাবো চাই আমরা ভাবো চলতে চাই আমরা কর্ম করি খাই আমাকে ভোট নাই ভোট এটা দিল আমরা ভোট কেন্দ্র দিতে যাই আমাকে ভোটটা আনতে হয়ে যাবে আমাকে ভোট দিতে মারছি আমাদের রায়পুরে 94 সনে আমাদের রায়পুরে বৃহত্তর টেস্টারমেল বিগত সরকারের আমলে বিক্রি করে ফেলাইছে অনেক নারী পুরুষ এখানে বেকার হয়ে গেছে যিনি আমাদের এই বেকার সমস্যা সমাধান করতে পারবেন ইনশাআল্লাহ আমরা ওনাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব।